वबरकातुहू। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো হয় না মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো হয় না সীমাহীন যাতনায় বুকু ভরা বেদনায় মার মতো কেউ পাশে রই না মার মতো কেউ পাশে রই না মা ছাড়া দুনিয়ায় আপন কেউ আর হয় না কখনো হয় না দুঃখ সুখে অনুভূতিগুলো সারথের রঙে বদলায় প্রতিদিন মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলাই না তো কোনো দিন নিয়তির টানে তার অনুদারে দুনিয়া ছেড়ে চলে যাই মা দুনিয়া ছেড়ে চলে যাই মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না কখনো হয় না ধন সম্মান হারালে জীবনে
হয়তো ফিরে পাওয়া যাইছে আবার। ধন সম্মান হারাইলে জীবনে হয়তো ফিরে পাওয়া যাইছে আবার। মায়ের মতো এত মহামহিমান্বিত, মায়ের মতো এত মহামহিমান্বিত, নাম তো ফিরে আসে না হৃদয়ের বাঁধনে রক্তের টানে। উপমায় মন আর হই না, উপমায় মন আর হই না, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হই না কখনো হই না। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় ও যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই ও আব্বাজনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে সর্বপ্রথম কাজ হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। কার প্রশংসা একটু কথা বলুন, কার প্রশংসা? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়? মাইক ম্যান এদিকে ম্যাকটা করেন, স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করবে। অবশ্যই আমার কাকিমা লাগছে, আম্মা যেন আছে প্যান্ডেলে, বাপজিকে দেখান। তো যা হোক, এটা ঝোঁকে বাড়িয়ে গিয়েছে, এটা আল্লাহ ধরবে না, মাফ করবে? কথা বলুন, মাফ করবে, এটা আল্লাহ ধরবে না। তো আমরা সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের দিনে ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলে অন্তর অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই এবং এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন, তিনি হচ্ছেন আখির নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে বহু চেষ্টা করে পৃথিবীর মানবমণ্ডলিক অন্ধকার ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার ওপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লামা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে এই যে টপিকটি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব একটি গুরুত্বপূর্ণ টপিক। স্বল্প সময়ে এই টপিকটি, এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। সেটি হচ্ছে অধিকার। কি বললাম? অধিকার। পৃথিবীর পিতামাতার কাছে সন্তানেরা কি অধিকার রাখে? কিছু অধিকার আল্লাহ পাক এবং বিশ্বনবী কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বলে দিয়েছে যে পৃথিবীর পিতামাতার কাছে সন্তানেরা কি কি হক, কি কি অধিকার রাখে। আর পৃথিবীর সন্তানদের কাছে পৃথিবীর পিতামাতারা কি অধিকার এবং হক রাখে, আর পিতামাতা সন্তানদের কাছে কি অধিকার এবং কি হক রাখে, এ দুটি গ্রুপ সম্পর্কে আমি আমার বক্তব্য দেব আজকে ইনশাআল্লাহ। তা আজকে এই বিষয়টি শুরু করার পূর্বে ছোট্ট একটি ভূমিকা দিয়ে দিই, দু মিনিট। ভূমিকাটা কি? যে আপনাদেরকে যদি এখন বলি যে রাত আগে না দিন আগে, কি বলবেন? এটি কথা বলুন, রাত আগে না দিন আগে? দিন আগে। দিন আগে নয়, আগে হচ্ছে রাত। আগে কি? রাত আগে। সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনে যে রাত আগে। এবার আপনাদেরকে বলি, মত আগে জীবন আগে না মত আগে? কথা বলুন, আগে। আগে কোনটা? আগে মত সৃষ্টি করেছে আল্লাহ। কি? মত আগে সৃষ্টি করেছে, তারপরে জীবন দিয়েছে। সূরা মুলকের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বলি, বাপ আগে না বেটা আগে? বলেন, বাপ আগে তারপরে বেটা, এটা ঠিক আছে, কিন্তু অধিকারের দিক দিয়ে বাপ আগে না বেটা আগে? কথাটা বুঝতে পেরেছেন? অধিকারের দিক দিয়ে বাপ আগে না বেটা আগে? চুপ করেন। এবার আমি বলি, অধিকারের দিক দিয়ে বেটা আগে, কে আগে? বেটা আগে। এবার বেটা যখন পৃথিবীতে আসলো, কি করে মানুষ করতে হবে, কি আদব কায়দা দিতে হবে, কি শিক্ষা দিতে হবে, এই অধিকারটা রাখে পৃথিবীর পিতামাতার কাছে। তাহলে অধিকার কার আগে? কথা বলুন, বেটার আগে, কার আগে? বেটার আগে।
তো বেটা ছেলে এবং মেয়ে পৃথিবীর পিতামাতার কাছে কিছু হক রেখে দিয়েছে, অধিকার রেখে দিয়েছে। যখন আপনি এই অধিকারগুলো দিতে পারবেন আপনার সন্তানকে, ওই সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কোন সন্তান? পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি এরকম ছেলে আপনাকে তৈরি করে দিতে পারবে না। আপনার উপরে যে হক রাখে সেই হকটি যদি দিতে পারেন আপনার ছেলে মেয়েকে, সেই ছেলে হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আর যে হক রাখে, এই হক আর এই অধিকার যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনার 20 বিঘা জমি থাকলেও আপনাকে চেয়ে খেতে হবে। কথা বলুন, ছেলে যদি ভালো না হয় বহুতে পিঠাবে শাশুড়িকে। কাকে? শাশুড়িকে পিঠাবে। 50 বিঘা জমি থাকলে চেয়ে খেতে হবে। তুমি কাঁদছো কেন? তুমি আগে ছেলে পিলেকে তোমার অধিকার দাওনি, আজকে তুমি মুলবির সামনে বিভিন্ন লোকের সামনে কাঁদছো যে আমার এতখানি জমি, আমার ছেলেরা আমাকে দেখে না, আমার বউ আমাকে দেখে না। তুমি পূর্বেই তোমার ছেলে মেয়েকে তুমি অধিকার দাওনি, সেই জন্য তোমার এই অবস্থা ঘটেছে। তো আমাদের সমাজে এরকম লোক আছে যে অনেকগুলো জমি আছে, ডিহি বাড়ি আছে, অথচ ছেলে মেয়ে তাদেরকে দেখে না। আছে না? আছে না? না, এই কথা বলুন, আছে। এবার চলুন, আমরা যদি ছেলে মেয়েকে ভালো তৈরি করতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বানাতে চাই, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা পিতামাতার কাছে পৃথিবীর সন্তানরা ছেলে এবং মেয়েরা 12টি অধিকার রাখে। কতটি? 12টি। এই 12টি অধিকার, এই 12টি হক যদি আপনার ছেলে মেয়েকে দিতে পারেন, তাহলে ওই পৃথিবী হবে, ওই সন্তান হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। ওই সন্তান বাপকে বাড়ি থেকে বের করে দিবে না, ওই সন্তান বাপকে বাড়ি থেকে বের করে দিবে না, ওই সন্তান বাপকে গালি দিবে না, ওই সন্তান বাপকে খারাপ ভাষায় কথা বলবে না। যদি এই 12টি অধিকার দিতে পারেন, এটা চ্যালেঞ্জ, আপনি দিয়ে দেখেন 12টি অধিকার, আপনার ছেলে যদি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান না হয় সেই দিন আমাকে বলবেন। সেটা বিশ্বনবী আর আল্লাহ পাক বলে দিয়েছেন যে 12টি অধিকার, 12টি হক পৃথিবীর প্রত্যেকটা পিতামাতার কাছে, মায়ের এবং বাপের কাছে রাখে পৃথিবীর প্রত্যেকটা ছেলে এবং মেয়ে। এবার আমি 12টি অধিকার বলছি, আপনি মিলিয়ে দেখেন আপনার সন্তানকে কি আপনি দিতে পেরেছেন না কিছু খাংতি আছে। যদি দিতে না পারেন, সামনে আপনি প্রস্তুত থাকেন, আপনার কপালে মায়ের আছে, আপনার কপালে বিপদ আছে। এই 12টি অধিকার আপনার সন্তানকে আপনি দিতে পেরেছেন কি পারেননি? এবার আমি একটা একটা করে বলছি, 12টি অধিকার পৃথিবীর সন্তানেরা পিতামাতার কাছে রাখে। নাম্বার 1, 1 নম্বর অধিকার। কয় নম্বর? 1 নম্বর অধিকার, যে আপনার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসবে, সে বাচ্চার জন্য, সে সন্তানের জন্য আপনাকে আর আপনার স্ত্রীকে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে যে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা এসেছে, আমার পেটে যে বাচ্চাটা এসেছে, ওই বাচ্চাটা যেন ভালো বাচ্চা হয়, সুসন্তান হয়। এটা 1 নম্বর অধিকার রাখে। কয় নম্বর? 1 নম্বর অধিকার, যে পৃথিবীর পিতামাতারা দোয়া করবে। কি করবে? দোয়া করবে। আর এখন তো দোয়া নাই, কারোর যদি 5টা বেটি হয়ে যায় বলবে আল্লাহ তুই হাকে ব্যাটা খান দিস, আল্লাহ তুই হাকে ব্যাটা খান দিস, বলে না, কোনো দোয়া নাই। তো পৃথিবীর পিতামাতার কাছে 1 নম্বর অধিকার রাখে, যে পৃথিবীর পিতামাতারা সন্তানের জন্য দোয়া করবে। কি করবে? দোয়া করবে। নবীরা দোয়া করেছিল ভালো সন্তানের জন্য। কারা করেছিল? নবীরা। দেখেন, একজন নবীর কথা বলি তাহলে বুঝতে পারবেন, যে মায়ের পেটে যখন সন্তান চলে আসে, বাপ আর মা ওই সন্তানের জন্য দোয়া করবে যে আল্লাহ তুমি আমাকে ভালো সন্তান দাও। দেখেন, একজন নবীর কথা বলি তাহলে বুঝতে পারবেন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, আজকের দিনে আমি বাঞ্জা হয়ে গিয়েছি,
আর আমার স্ত্রী বন্ধ্যা হয়ে গিয়েছে, বাঞ্জি হয়ে গিয়েছে, আমার আর সন্তান হবে না, আমার স্ত্রীর আর সন্তান হবে না। আমি আজকের দিনে তোমার কাছে দোয়া করছি, আমার বয়স তো শেষ হয়ে গিয়েছে, তুমি আমাকে একটি সন্তান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ও ও ও জাকারিয়া, তুমি আমার কাছে সন্তান চেয়েছো, তুমি আমার কাছে সুসন্তান চেয়েছো, তুমি আমার কাছে ভালো সন্তান চেয়েছো, তুমি শুনে নাও, আমি তোমার স্ত্রীর গর্ভে ভালো সন্তান দিয়ে দিলাম। শুধু ভালো সন্তান নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলাম ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা চেয়েছেন, পেয়েছেন ভালো সন্তান, আমরা যদি চাই তো ভালো সন্তান পাবো না? কথা বলুন, পাবো কি পাবো না? ভালো সন্তান পেয়ে যাব। এটা এক নম্বর অধিকার, পৃথিবীর পিতামাতা ভালো সন্তান চাইবে। দেখে নিচ্ছি ভালো সন্তান চাইবে। হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে ভালো সন্তান দাও। এটা এক নম্বর অধিকার। নাম্বার দুই, আপনার স্ত্রীর পেট থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করতে হবে কার? কথা বলুন কার? আল্লাহ। এটা দুই নম্বর অধিকার, যে আপনার স্ত্রীর পেট থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া হবে কার? আল্লাহ। ছেলে হলে আলহামদুলিল্লাহ, মেয়ে হলে নাউজুবিল্লাহ, নাকি? কথা বলুন না, না আলহামদুলিল্লাহ, সবইতে আলহামদুলিল্লাহ। দেখেন আজকে মুখে বলছেন, আপনার বউর যদি পাঁচটা মেয়ে হয় আর আপনার স্ত্রীকে কেউ যদি বলে তোর বউ যে পুয়াতি ছিল গো, কী হয়েছে? বেটি হয়েছে, বেটি, ওর মারও দশটা বেটি, ওর ভাইয়ের গো বেটি, ওর ফুফুর গো বেটি, ওর খালারও বেটি, বেটি হয়েছে, আমরা আশা করেছিলাম যে বেটা হবে, তো পাঁচটার পরে ফের বেটি, এটা বলে না? কথা বলুন বলে কি না? এটা কি আলহামদুলিল্লাহ বলে? আলহামদুলিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ বলে, যে কী বিপদ। তো দুই নম্বর অধিকার রাখে পৃথিবীর পিতামাতার কাছে, যে ছেলে হোক অথবা মেয়ে হোক, শুকরিয়া করতে হবে কার? আল্লাহর। কেন শুকরিয়া করবেন? ছেলে এবং মেয়ে এই পৃথিবীতে দিতে পারে কে? কথা বলুন, দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে ছেলে দিই, আবার আমি কাউকে মেয়ে দিই, আবার আমি কাউকে ছেলেও দিই না মেয়েও দিই না, সমস্ত ক্ষমতা হচ্ছে আমার, আমার ইচ্ছা মতো আমি কাজ করে থাকি। আমি শুধু কাউকে ছেলে দিই, আবার আমি শুধু কাউকে মেয়ে দিই, আবার আমি শুধু কাউকে বান্ধা করে রেখে দিই, সেটা আমার ইচ্ছা। ছেলে এবং মেয়ে হওয়ার ব্যাপারে স্বামী স্ত্রীর কোনো হাত থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর কোনো হাত থাকে নাকি? আপনার স্ত্রীর মেয়ে হয়েছে, এবার স্বামীটা রাগ করেছে, গালি দিচ্ছে, গালি দিচ্ছে, মন খারাপ করছে, এরকম নাই? আছে কি না? আছে। স্বামী আছে বোম্বাইয়ে, তার স্ত্রীকে বলছে, তোর যদি ছেলে হয় তাহলে আমাকে ফোন করে জানাইস, আর যদি মেয়ে হয় তো জানাইস না। আছে না? কথা বলুন আছে না নাই? আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, মেয়ে হওয়ার পরে যারা মুখ কালো করে, ও মাস্টার হলো অশিক্ষিত, মুলবি হলো অশিক্ষিত, চাষি লোক হলো অশিক্ষিত মূর্খ, যারা মেয়ে হওয়ার পরে মুখ কালো করবে তারা অশিক্ষিত মূর্খ। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছে, আমি নয়। মেয়ে হওয়ার পরে এই পৃথিবীতে যারা মুখ কালো করবে তারা কি? অশিক্ষিত মূর্খ, যত বড় ও ব্যালিস্টার হোক। দেখেন না, মাস্টারদের একটা করে ছেলে আর একটা করে মেয়ে, আছে না নাই? বাঁচে কোনটা আর মরে কোনটা? কথা বলুন, দুটাই যদি মরে যায় তাহলে 14 গুষ্টি সাপ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। কথা বলুন, তো মেয়ে হওয়ার পরে যারা মুখ কালো করবে এদেরকে মূর্খ অশিক্ষিত বলেছে কে? আল্লাহ। দেখেন একটা আয়াত বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُصِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহিলিয়াতের যুগে
যখন কারণ মেয়ে হতো, ভালো করে বুঝেন, জাহিলিয়াতের যুগে, অশিক্ষিততার যুগে, বর্বরতার যুগে যখন কারোর একটা মেয়ে হতো, মেয়ে হওয়ার পরে তার পিতাকে, তার স্বামীকে যখন সুসংবাদ দেওয়া হতো, তুমি কি শুনেছো তোমার একটা মেয়ে হয়েছে, এ কথাটা শোনা মাত্রই তার স্বামীর মুখটা কালো হয়ে যেত, মুখটা নিচু হয়ে যেত, মনে হয় বিষ পান করে ফেলেছে, মনে হয় কি অপরাধ করে ফেলেছে। আজকেও আমাদের সমাজে মুসলমানদের ভিতরে কারো যদি চারটা বা পাঁচটা মেয়ে হয়ে যায় তাকে বিছানা ধরিয়ে দেয়, আছে না নাই? কথা বলুন, আছে। মুসলমান যদি জানতো যে মেয়ে হলে লাভ কতটা আছে তাহলে সবাই মেয়ে যেত। কথাটা বুঝতে পেরেছেন? মেয়ে হলে লাভ কতটা, দুটি হাদিস শোনাই। যদি এটা জানতো মানুষেরা যে মেয়ে হলে লাভ কি আমরা জানি না, তাই আমরা মেয়েকে বেশি মনে করি যে মেয়ে যেন আল্লাহ পাকি না দেয়। কিন্তু মেয়ে হলে লাভ কি, দুটো বর্ণনা শুনে শুনলো অবাক হবেন। কালকি থেকে মেয়ে চাইবেন যে আল্লাহ আমাকে আরো মেয়ে দাও, আরো দাও। নম্বর এক, দুটি বর্ণনার মধ্যে এক নম্বর, আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি দুটো অথবা তিনটি মেয়ে হয়, নবীজি বলছেন শুনে নাও, বিশ্ব নবী বলেন কোন ব্যক্তির যদি দুটি অথবা তিনটি মেয়ে হয় আর ওই দুটি অথবা তিনটি মেয়েকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, আর ভালো ছেলের হাতে যদি মেয়ে দুটিকে তুলে দিতে পারে, বিশ্ব নবী বলছেন ওই দুই কন্যা অথবা তিন কন্যার পিতা, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে একই জায়গায় বসার অবস্থান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলি এরকম একটা হাদিস ছেলেদের ব্যাপারে খুঁজেন, পৃথিবীতে যতগুলো হাদিস গ্রন্থ আছে সমস্ত হাদিস গ্রন্থগুলোকে জমা করেন, পৃথিবীতে যতগুলো আলেম আছে সমস্ত আলেমদেরকে জমা করেন, আর আলেমদেরকে বলেন ও মৌলানা দেখেন তো বিশ্বনবী ছেলেদের ব্যাপারে এরকম একটা হাদিস বলেছি কি বলেনি, একটা হাদিস ছেলেদের ব্যাপারে খুঁজে পাওয়া যাবে না। বিশ্বনবী মেয়েদের ব্যাপারে এরকম একটা হাদিস বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কন্যা অথবা তিন কন্যা চাইবেন না কন্যা? হযরত আয়েশা একটি হাদিস বর্ণনা করছে, হযরত আয়েশা হাদিসটা কি, তিনি বলছেন একজন মহিলা আমার বাড়িতে ভিক্ষা চাইতে আসলো, আর ওই মহিলার সঙ্গে তার দুটি মেয়ে ছিল। কি ছিল? দুটি মেয়ে ছিল। তো হযরত আয়েশা বলছেন আল্লাহর কসম আমার বাড়িতে একটি খেজুর ছাড়া আর কিচ্ছু নাই, মহিলাটি চাইলো ভিক্ষা চাইলো, আমার বাড়িতে কিছু নেই শুধু একটা খেজুর, আমি ওই খেজুরটি মহিলাটিকে দিয়ে দিলাম, মহিলাটি খেজুরটিকে দুই টুকরো করে তার সঙ্গে যেই মেয়ে দুটি ছিল মেয়ে দুটিকে দিল, মেয়ে দুটি খেলো, মহিলাটি মেয়ে দুটিকে নিয়ে চলে গেল। এবার যখন বিশ্বনবী বাড়ি আসলেন, আসার পরে বিশ্বনবীকে হযরত আয়েশা বললেন যে রাসূলুল্লাহ এরকম একজন মহিলা এসেছিলেন আমার বাড়িতে ভিক্ষা চাইতে, আমার বাড়িতে একটি খেজুর ছাড়া কিছু ছিল না, আমি ওই মহিলাটিকে খেজুরটি দিয়ে ফেললাম, মহিলাটি খেজুরটি দুই টুকরো করে তার সঙ্গে দুটি মেয়ে ছিল মেয়ে দুটিকে দিল, মেয়ে দুটি খেলো, মহিলাটি মেয়ে দুটিকে নিয়ে চলে গেল। এবার বিশ্বনবী হযরত আয়েশাকে কি বলছেন জানেন? আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শুনে নাও, ওই মহিলাটি যেভাবে তার মেয়ে দুটিকে লালন পালন করছে, যেভাবে তার মেয়ে দুটিকে স্নেহ করছে, আদর করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে লালন পালন করার কারণে জাহান্নামকে, জাহান্নামের আগুনকে হারাম করেছে কে? কথা বলুন আল্লাহ। এই হচ্ছে মেয়ে। এটা হচ্ছে দুই নম্বর অধিকার পৃথিবীর পিতামাতার কাছে রাখে, যে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক শুকরিয়া হবে কার? আল্লাহর। নম্বর তিন, পৃথিবীর পিতামাতার কাছে তিন নম্বর অধিকার রাখে সন্তানেরা, তিন নম্বর অধিকার হচ্ছে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক ডান কানে আজান দিতে হবে। কি বললাম? আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক কোন কানে আজান দিতে হবে? ডান কানে। অনেকে বলে যে বাম কানে একামত, এই কথা ঠিক নয়, ডান কানেই আজান দিতে হবে। কি করতে হবে? ডান কানে আজান দিতে হবে।
আপনারা বলবেন যা জান দিলে লাভ কি আছে, দুটি লাভ, কয়টি লাভ, দুইটি লাভ। তো বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সেই দিন ওই বাচ্চার ডান কানে আজান দিতে হবে। আজান যে কেউ দিতে পারেন, মেয়েরাও দিতে পারে, তার মা দিতে পারে, তার মাসি, তার পিসি, তার নানি, তার দাদি, তার দাদু, তার চাচা, যে কেউ আজান দিতে পারে ওই বাচ্চাটির ডান কানে। কোন কানে? ডান কানে। বাচ্চাটিকে কোলে নিয়ে বাচ্চাটির ডান কানে নামাজের আজানের মতো করে আজানের ধ্বনিগুলি পৌঁছে দিতে হবে। দেখেন, একটি হাদিস বলি তাহলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু রাফে হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু রাফে বলছেন, বিশ্বনবীকে আমি দেখেছিলাম, বিশ্বনবীকে আমি দেখেছিলাম ফাতেমার গর্ভ থেকে হাসানের জন্ম হলে বিশ্বনবী হাসানকে কোলে নিয়েছিলেন। কোলে নেওয়ার পরে বিশ্বনবী হযরত হাসানের কানে নামাজের আজানের মতন করে আজান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিতে হবে। কথা বলবেন না, কথা বললে আমার কথা এখানে বাইয়ে যাচ্ছে। এভাবে কথা বললে আমি কথা বলতে পারবো না। আজ তো কথা বলুন না, তো কথা বাদ দেন। তা আজান কেন দিবেন? আর দুটি সিগনিফিকেন্স, দুটি তাৎপর্য। কয়টি? দুটি তাৎপর্য। কেন আজান দিবেন? একজন ছোট শিশু কি বুঝবে? ও কথা বলতে পারে না, আর আজান দিতে বলছে বিশ্বনবী, কেন আজান দিবেন? এর দুটি সিগনিফিকেন্স। যদি আপনি বাচ্চার কানে আজান দেন, ওই বাচ্চার জীবনকে সুন্দর করে দিবে কে? আল্লাহ। দুটি সিগনিফিকেন্স। নাম্বার এক, বাচ্চাটি যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করে সে সময় বাচ্চাটি ওয়া 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 করে কাঁদতে থাকে, সে সময় শয়তান তার দুই সাইডে গুঁতা মারতে থাকে। বিশ্বনবী বলছেন সে সময় তুমি আজান দিয়ে দাও, বাচ্চার কান্দা বন্ধ হয়ে যাবে। কি হবে? বন্ধ হয়ে যাবে। নাম্বার দুই, কেন আজান দিবেন বাচ্চার কানে? এই বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো তখন তাকে দুটি জিনিস শিখিয়ে দাও। নাম্বার এক, যে তুমি যে পৃথিবীতে আসলে এই পৃথিবীতে একজন ব্যক্তির তরিকা অনুসরণ করে চলতে হবে। তিনি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি আজানের মধ্যে, আজানের মাধ্যম দিয়ে তার কানে ঢুকিয়ে দাও। নাম্বার দুই, তুমি যে পৃথিবীতে আসলে এই পৃথিবীর একজন মালিক আছে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তো এই বাচ্চাকে দুটি জিনিস শিখিয়ে দেওয়া হয়। নাম্বার এক, যখন বাচ্চাটি পৃথিবীতে আসে তখন কাঁদতে থাকে, শয়তান তার দু সাইডে গুঁতা মারে, সে সময় তুমি আজান দিয়ে দাও। নাম্বার দুই, তাকে দুটি জিনিস শিখিয়ে দাও। দু নম্বরে, নাম্বার এক, তুমি আল্লাহ সম্পর্কে ধারণা দিয়ে দাও আর রাসুল সম্পর্কে ধারণা দিয়ে দাও। এটা তিন নম্বর অধিকার। আপনারা করবেন, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান দিবেন। কি করবেন? ডান কানে আজান দিবেন। নাম্বার চার, পৃথিবীর পিতামাতার কাছে চার নম্বর অধিকার রাখে, তাহানিক করতে হবে। কি করতে হবে? তাহানিক করতে হবে। তাহানিকটা কি আমি বলে দিই আপনাদেরকে। তাহানিক হচ্ছে এই যে আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে কয়েকদিন যাওয়ার পরে ওই বাচ্চাটাকে নিয়ে একজন ভালো আলেম, একজন মোত্তাকি, একজন পরহেজগার, একজন ভালো মানুষের কাছে নিয়ে যাবেন। ও তখন করবে কি, খেজুরকে চিবিয়ে 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 হালকা, খুবই সামান্য তার মুখ থেকে বের করে বাচ্চার উপর তালুতে লাগিয়ে দিবে আর তার জন্য বরকতের দোয়া করে দিবে। এরই নামই হচ্ছে তাহানি। বুঝতে পারলেন কি? তাহানিকটা বুঝতে পারলেন? বুঝতে পারলেন? আবার বলবো, এটা চার নম্বর করতে হবে। তাহানিক বাচ্চাকে, তাহানিকটা কি, যখন বাচ্চা আপনার আসবে পৃথিবীতে, কয়েকদিন যাওয়ার পরে বাচ্চাটাকে একজন ভালো আলেমের কাছে নিয়ে যেতে হবে, বা ওই আলেমকে আপনার বাড়ি ডাকবেন, বা একজন মোত্তাকি, একজন পরহেজগার লোককে আপনার বাড়ি ডাকবেন। ও তখন খেজুরকে চিবিয়ে তার মুখ থেকে সামান্য হালকা বের করে ওই বাচ্চাটির উপরকার তালুতে লাগিয়ে দিবে আর বাচ্চার জন্য দোয়া করে দিবে। একই বলা হয় তাহানি। বুঝতে পেরেছেন? তো এটা যদি করতে পারেন, ওই বাচ্চার জীবনে যেগুলো বড় বড় বিপদ, বড় বড় অসুখ, ওই অসুখ থেকে মুক্ত করে দিবে কে? কথা বলুন আল্লাহ। বিশ্বনবীর হাদিস দেখেন, তাহানি এটা করবেন, বাচ্চা হেলথলি হবে, ভালো হবে, অসুখ ধরবে না, ভালো সন্তান হবে। চার নম্বরে তাহানি। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
হযরত আবু মুসা আশআরী হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু মুসা আশআরী বলছেন, আমার স্ত্রীর গর্ভ থেকে যখন একটি সন্তান হলো, ওই সন্তানটিকে আমি বিশ্বনবীর কাছে নিয়ে চললাম। বিশ্বনবীকে বললাম, ওগো আল্লাহর নবী, এই তো আমার সন্তান আমার স্ত্রীর গর্ভ থেকে হয়েছে। বিশ্বনবী সন্তানটিকে কোলে নিলেন। বিশ্বনবী সন্তানটির নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাতিন, আর খেজুর দ্বারা তাহানিক করলেন। আর বিশ্বনবী ওই বাচ্চাটির জন্য বরকতের দোয়া করলেন। বিশ্বনবী বললেন, ও আবু মুসা আশআরী, তুমি শুনে নাও, আমি যে তাহানিক করে দিলাম ওই বাচ্চার ভিতরে বড় বড় অসুখ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা করবেন, চার নম্বর, এরা তাহানিক করবেন বাচ্চাকে। নাম্বার পাঁচ, এই পৃথিবীতে বাচ্চা যখন আসবে, পাঁচ নম্বর অধিকার রাখে মাদের কাছে, পিতাদের কাছে নয়। এই পাঁচ নম্বর অধিকার মায়েরা দিবে সন্তানকে, সেটা হচ্ছে দুই বছর দুধ পান করাতে হবে। কি করাতে হবে? দুধ পান করাতে হবে। দুধ পান করায় কে, মায়ে না বাপে? কথা বলুন, মায়ে দুধ পান করাবে। তো এটা পাঁচ নম্বর অধিকার পিতারা নয় বাপেরা দিবে, পিতারা নয় মায়েরা দিবে, যে বাচ্চাকে দুধ পান করাবে। আমাদের সমাজে, এই গ্রাম্য সোসাইটিতে এটা দেখা যায় না। আপনি যদি টাউন বাজারে যান তাহলে এটা দেখতে পাবেন, যে বাচ্চাকে ওরা দুধ পান করায় না। ল্যাকটোজিন, ফিডার, এই পাউডার জাতীয় দুধ তারা কিনে বাচ্চাকে দেয়, কিন্তু আমাদের গ্রাম্য সোসাইটিতে বাচ্চাকে মায়ের দুধ পান করায়। আছে না নাই? আছে। তেটা পাঁচ নম্বর পৃথিবীর মাদের কাছে, যে তার সন্তানরা পাঁচ নম্বর অধিকার রাখে, যে দুধ পান করাবে। কি করাবে? দুধ পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাজাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর পিতামাতা পৃথিবীর মাদেরকে বলছেন, তোমরা শুনে নাও, তোমাদের সন্তানরা যখন পৃথিবীতে আসবে তখন তোমরা তাদেরকে দুধ পান করিয়ে দাও। তোমরা যদি তাদেরকে দুধ পান করিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সন্তানের জীবনকে আল্লাহ পাক সুন্দর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করাও সন্তানের জন্য। মায়ের দুধ হচ্ছে সব থেকে উপকার। মায়ের দুধের বিকল্প কোনো খাবার বাচ্চার জন্য, শিশুর জন্য আছে কি? কথা বলে আছে কি? পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত মায়ের বিকল্প, মায়ের দুধের বিকল্প কোনো খাবার বের করতে পারেনি। মায়ের দুধ যেই বাচ্চা খাবে সেই বাচ্চা হবে হেলথলি, বিভিন্ন অসুখ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবে। মায়ের দুধের বিকল্প কোনো খাবার পৃথিবীতে নাই। এটা পাঁচ নম্বর অধিকার আপনাকে দিতে হবে, যে পৃথিবীর মায়েরা তার সন্তানকে দুধ পান করাবে। নাম্বার ছয়, ছয় নম্বর অধিকার রাখে পৃথিবীর পিতামাতার কাছে সন্তানরা। ছয় নম্বর অধিকারে তিনটি কাজ করতে হবে। নাম্বার এক, যখন বাচ্চাটা পৃথিবীতে আসবে, ওই বাচ্চাটার মাথায় কিছু পশম আছে, সেই পশম, সেই চুলগুলিকে ন্যাড়া করতে হবে। কি করতে হবে? কথা বলুন, ন্যাড়া করতে হবে। নাম্বার দুই, সাত দিনের মাথায় আঁখিকা দিতে হবে। কি করতে হবে? সাত দিনে, সাত দিনই দিবেন, একুশ দিন চোদ্দ দিন করবেন না। কোন দিনে দিবেন? সাত দিনেই দিতে হবে আঁখিকা। নাম্বার তিন, ওই বাচ্চার জন্য সুন্দর নাম রাখতে হবে। কি করতে হবে? নাম। তাহলে ছয় নম্বরে, ছয় নম্বর অধিকার রাখে পৃথিবীর পিতামাতার কাছে। নাম্বার এক, বাচ্চার মাথায় কিছু পশম কিছু চুল থাকে, সেটাকে ন্যাড়া করতে হবে। নাম্বার দুই, তার জন্য আঁখিকা দিতে হবে। নাম্বার তিন, ওই বাচ্চার সুন্দর নাম রাখতে হবে। এখন আমাদের সমাজে বাচ্চাদের নাম রাখে ডিজিটাল কায়দার নাম। কারোর নাম আছে মুন্টু, নেই সেন্টু, বল্টু, আছে না নাই? কথা বললো, আছে না নাই? এগুলো নাম রাখা যাবে? রাখা যাবে? যাবে না। একজন মেয়ের বাচ্চা হয়েছে, ও সাত করে মুলবির কাছে গেছে, মুলবিকে বলছে, মুলি সাহেব, আমার একটা বেটা হয়েছে, একটা নাম রাখবো। তো বলছে, ইব্রাহিম রেখে দাও। তখন মেয়েটা বলে, ছি, ইব্রাহিম কোনো নাম হলো?
আমার গায়ে দশটা আছে ইব্রাহিম, আছে না নাই বলে কি না, রাখা যাবে না, পাঁচটা আছে দশটা আছে, এতে কি হয়েছে? এটা তো ভালো নাম, এই নাম রাখবে না, এটা তো বুড়া নাম, এই নাম রাখা যাবে না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, সন্তানের যদি নাম খারাপ হয়ে যায়, খুব ভালো করে বুঝেন, বুখারীর একটা বর্ণনা আপনাদেরকে শোনাবো, সন্তানের যদি নাম খারাপ হয়ে যায়, ওই নামের কারণে সন্তানের উপর বিপদ আসবে। কথাটা বুঝতে পারলেন? সন্তানের নাম যদি খারাপ হয়ে যায়, ওই নামের কারণে সন্তানের উপরে কি আসবে? বিপদ আসবে। দেখেন বুখারীর একটা বলুন আপনাকে শোনায়, তাহলে বুঝতে পারবেন, সন্তানের নাম খারাপ হলে নামের কারণে তার উপরে বিপদ আসবে। হযরত ইবনে মুসায়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মুসায়্যিব হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন, আমার দাদা একবার বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবী আমার দাদাকে জিজ্ঞেস করলেন, ও ব্যক্তি বলো তোমার নাম কি? ইবনে মুসায়্যিবের দাদা বলছেন, ও গো আল্লাহর নবী, আমার নাম হচ্ছে হাজন। কি নাম বললাম? হাজন। হাজন মানে হচ্ছে দুশ্চিন্তা। বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, ও ব্যক্তি তুমি শুনে নাও, এ নাম তোমার রাখা যাবে না, এ নাম চেঞ্জ করে আমি নবীজি আজকের দিনে তোমার নাম সাহাল রেখে দিলাম। ইবনে মুসায়্যিবের দাদা বলছেন, ও গো আল্লাহর নবী, এই নাম তো আমি চেঞ্জ করতে পারবো না, যেহেতু এই নাম আমার বাপ দাদা রেখেছে, বড় সাদ করে রেখেছে, এই নাম তো আমি চেঞ্জ করতে পারবো না। ইবনে মুসায়্যিব বলছেন, সেই দিন বিশ্বনবীর কথা শুনে নাম চেঞ্জ করেনি আমার দাদা, সেই দিন থেকে আমাদের পরিবারে দুশ্চিন্তা লেগে থাকতো, খাওয়ার সময় দুশ্চিন্তা, ঘুমার সময় দুশ্চিন্তা, ব্যবসার সময় দুশ্চিন্তা, প্রতিটি মুহূর্তে দুশ্চিন্তা লেগে থাকতো। ওই যে বিশ্বনবী নাম চেঞ্জ করতে বলেছিল, নাম না চেঞ্জ করার কারণেই আজকের দিনে আমাদের পরিবারে দুশ্চিন্তা লেগে থাকতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাম যদি খারাপ হয়, এই নামের কারণে বিপদ আসতে পারে কার উপরে? কথা বলুন, কার উপরে? সন্তানের উপরে। এবার আমাদের সমাজে কারোর নাম ভালো রাখে, অনেকে দেখবেন নাম রেখেছে আব্দুর রহমান, আর পৃথিবীর শ্রেষ্ঠ নাম হচ্ছে দুটি, কয়টি বললাম? দুইটি, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এ দুটি নাম হচ্ছে কি? পৃথিবীর শ্রেষ্ঠ নাম। বিশ্বনবী বলেছেন যে পৃথিবীর শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। তো আমাদের সমাজে অনেকে রাখে ভালো নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আছে না নাই, অনেকে রাখে। কিন্তু ভালো নাম রাখার পরেও পিতামাতা ওই নামটাকে খারাপ করে ডাকে না, এরকম আছে না নাই, খারাপ করে ডাকে। সেটা কীরকম দেখেন, একটু দেখেন তাহলে বুঝে নেবেন। আপনি সকালে উঠেছেন, উঠার পরে আপনার স্ত্রীকে বললেন যে আমি রাজধানী যাচ্ছি বা ফিল্ডে যাচ্ছি সবজি কিনতে, মাছ কিনতে, তো খালেককে উঠিয়ে গরুটি বের করে সানি টানি দিতে বলবি। এবার আপনি চলে গেছেন, এবার যখন আটটা বা নটার সময় বাড়ি ফিরছেন, দেখছেন যে গরু বের করেনি, তা আপনার স্ত্রীকে বললেন, কি ব্যাপার, তুমি খালেককে উঠাওনি, ঘুম থেকে জাগাওনি? বলছে উঠাইছি, ও কথা শুনে না। তখন আপনি বলছেন, খালকে বে, খালকে গরুটি বাহির কেন করিস নিতবে, আছে না নাই, কথা বলুন, এরকম বলে না? নাম ছিল আব্দুল খালেক, হলে গেলে কি? খেলকে। এ বাপকে জুতা পিটা উচিত নয়, কথা বলুন উচিত নয়। একটি আয়াত বলি, বাপ কত বড় গুনাহ করেছে খারাপ নাম ডাকার কারণে, ওই জন্ম দিয়েছে, ওই মানুষ করেছে, অথচ বাপের কি হয়েছে? পাপ হয়েছে। কি হয়েছে? পাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تلمذوا انفسكم ولا تنابذوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون الله رب العالمين বলেন, এই পৃথিবীতে তোমরা মানুষকে এক অপরকে অন্যায় নামে ডাকাডাকি করিও না,
তোমরা যদি এক অপরকে অন্যায় নামে ডাকাডাকি করো তাহলে এটা তোমাদের জন্য পাপ হয়ে যাবে। তোমার নিজের সন্তানকে তুমি যদি খারাপ নামে ডাকো, তুমি জন্ম দিয়েছো তুমি খাওয়াচ্ছ, অথচ তুমি যদি খারাপ নামে ডাকো বাপ হয়েও তোমার পাপ হয়ে যাবে। আল্লাহ বলছেন তুমি তোবা করে নাও যে হে আল্লাহর জিন্দেগানিতে আমার ছেলের নাম খারাপ করে ডাকবো না। তুমি যদি এইভাবে তোবা না করো শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুজ জালিমুন, এই বাপ হচ্ছে জালিম, এই বাপ হচ্ছে জালেম, এই পাপ হচ্ছে জালেম, যারা সন্তানের নাম খারাপ করে ডাকে এই পাপ হচ্ছে জালেম। জোরে বলুন নাউযু বিল্লাহ। এটা হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর অধিকার, যে নাম সুন্দর রাখতে হবে, আকিকা করতে হবে আর মাথা নাড়া করতে হবে। নাম্বার সাত, পৃথিবীর পিতামাতার কাছে সাত নম্বর অধিকার রাখে পৃথিবীর সন্তানেরা, যে আপনি ছেলে মেয়েকে আদর করবেন, ভালোবাসবেন। কি করবেন? কথা বলুন, কথা বলুন, আদর করবেন, ভালোবাসবেন। অনেকে এমন পরিবার আছে যে বেটা ব্যবসা করে সকাল ছটার সময় বের হয় আর রাত্রি আটটার সময় বাড়ি আসে, এরকম আছে না? নাই, আছে। এটা করবেন, ব্যবসা তো আপনাকে করতে হবে, কিন্তু সময়ও দিতে হবে বাচ্চাদের সঙ্গে। কি করতে হবে? বাচ্চাদেরকে সময় দিতে হবে, তাকে ভালোবাসবেন, আদর করবে। মায়েরা কিন্তু আদর করে, কিন্তু বাপেরা ততটা আদর করে না। সেটা কীরকম দেখেন, রাত্রি বারোটা বা একটার সময় আপনি শুয়ে আছেন, আপনার স্ত্রী শুয়ে আছে, বাচ্চাটি শুয়ে আছে, হঠাৎ করে বাচ্চাটি কাঁদতে শুরু করেছে, তখন আপনি বলছেন চুপাতে পারো না, এভাবে কাছে তুমি চুপাও, দুধ খেলাও, এরকম বাপ নেই? আছে কি না বলুন। আবে তোরও তো স্ত্রী, তোরও তো বাচ্চা, না তোর স্ত্রী শুধু একাই? কথা বলুন, স্ত্রী একাই না আমারও দুজনারই? ওই মেয়েটা তো মনে মনে ভাববে, ওই ছেলেটা তো ভাববে যে বাপ না ডাকায়। কথা বলুন, আপনাকে আদর করতে হবে। দুপুরে আপনি খেতে বসেছেন, আপনি খাচ্ছেন, আপনার স্ত্রী খাচ্ছে, এমন সময় বাচ্চাটি ওখানে পায়খানা করেছে, সে সময় আপনার স্ত্রীর ওপর আপনি রাখতে পারবেন না যে নিয়ে যাও এখান থেকে, খাওয়ার সময় এখানে আসতে হবে আর এখানে পায়খানা করবে, এ কথা বলতে পারবেন না। কি পারবেন না? বলতে পারবেন না। যদি বলেন, ওই বাচ্চার দিল থেকে আপনার মায়াকে উঠিয়ে দিবে কে? কথা বলুন, কে? আল্লাহ উঠিয়ে দিবে, মায়া থাকবে। তো সাত নম্বরে বাচ্চার সঙ্গে সময় দিবেন, বাচ্চাকে ভালোবাসবেন, আদর করবেন। একটি বর্ণনা শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসানকে একবার কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বিশ্বনবী হযরত হাসানকে চুমু দিলেন। এই চুমুর দৃশ্য আকরা বিন হাবেস আত-তামিমি একজন সাহাবী দেখলেন, দেখার পরে বিশ্বনবীকে বলছেন ইন্নালি মিনাল ওয়ালাদে আসরাতান, বিশ্বনবীকে বলছেন ইন্নালি মিনাল ওয়ালাদে আসরাতান, ও গো আল্লাহর নবী আমার দশ দশটি সন্তান, কোনোদিন আমার কোনো সন্তানকে চুমু দিইনি, কোনোদিন আদর করেনি, স্নেহ করেনি। নবীজি বলছেন ও আকরা তুমি শুনে নাও, যে ব্যক্তি বাচ্চাদেরকে আদর করে না, যে ব্যক্তি বাচ্চাদেরকে স্নেহ করে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আদর করে না, স্নেহ করে না। জোরে বলুন নাউযু বিল্লাহ। এটা সাত নম্বর, আপনি স্নেহ করবে, আদর করবেন। নাম্বার আট, বাচ্চাকে সুশিক্ষা দিতে হবে, এটা আট নম্বর অধিকার। কি শিক্ষা? কথা বলুন, কোন শিক্ষা? সুশিক্ষা। এখানে একটি কথা বুঝার আছে, সুশিক্ষা ভাই কিন্তু সব সুশিক্ষা নয়, সব শিক্ষা কি সুশিক্ষা? কথা বলুন, সুশিক্ষা কোনটা? দেখেন, যেই শিক্ষা দুনিয়া এবং আখেরাতে কাজে লাগে সেটাই হচ্ছে সুশিক্ষা। কথাটা বুঝতে পেরেছেন? যেই শিক্ষা দুনিয়া এবং আখেরাতে কাজে লাগে সেটা হচ্ছে কি? সুশিক্ষা। সুশিক্ষা যদি আপনি সন্তানকে না দেন, সে সন্তান প্রকৃত সন্তান হতে পারবে না। সেটা কীরকম দেখেন, মানুষের বাচ্চাকে মানুষ তৈরি করতে হয়, কিন্তু কুকুরের বাচ্চাকে কুকুর তৈরি করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। সোরের বাচ্চাকে সোর তৈরি করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। মুরগির বাচ্চাকে মুরগি তৈরি করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। সেটা কীরকম দেখেন, একটা কথা খেয়াল করেন, আপনার বাচ্চাটা বসতে শিখেছে, মোটামুটি ধরেন যে বসতে শিখেছে,
এবার তার মা তাকে বসিয়ে দিয়ে কাজ করছে। এবার বাচ্চাটি পায়খানা করেছে, পেশাব করেছে, দেখবেন যে পায়খানা করে নিজের পায়খানা মুখে দিয়ে দেয়, শরীরে মেখে নেয়, এরকম নাই, এরকম হয় কি না? হয়। কিন্তু দেখেন একটা মুরগির বাচ্চা আজকে ডিম থেকে বাড়ার পরে সে যদি আজকেই পায়খানা করে তো সেই মুরগি বাচ্চাটা তার নিজের পায়খানা খাবে না, খাবে কি? কথা বলুন, একটা গাভীর পেট থেকে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ আজকে করলো আর সকালে জন্মগ্রহণ করো আর সন্ধ্যায় যদি বাচ্চাটা নিজে পায়খানা করে লাদে, তো নিজের পায়খানা ওই বাচ্চাটা খায় না, খায় কি? খায় না। কিন্তু এরা খেলো না, এই মানুষের বাচ্চাটা কেন খেলো? নেই, একে তৈরি করতে হবে মানুষ, কি করতে হবে? মানুষ তৈরি করতে হবে। আর এই গরুর বাচ্চা অটোমেটিক তৈরি হয়ে যাবে, কুকুরের বাচ্চা অটোমেটিক তৈরি হয়ে যাবে, সরের বাচ্চা অটোমেটিক তৈরি হয়ে যাবে, আর মানুষের বাচ্চাকে মানুষ তৈরি করতে হবে সুশিক্ষার মাধ্যমে। কোন শিক্ষা? সুশিক্ষার মাধ্যমে। তো এটা 8 নম্বর অধিকার যা আপনাকে সুশিক্ষা দিতে হবে, ভালো শিক্ষা দিতে হবে। আজকে আমার বাচ্চাটা কথা বলতে শিখেছে, আমার মা বা আমি বা আমার স্ত্রী তাকে শিখাচ্ছে, বলো 1 2 3 4 5 আছে না নাই? মানে উইলিয়াম শেক্সপিয়ার বানাবে তাকে, কি বানাবে? উইলিয়াম শেক্সপিয়ার। একটা মুসলমানের বাচ্চা ওকে সর্বপ্রথম আগে কালেমাটা শেখা উচিত ছিল, আছে না নাই? একে কালেমা আগে শিখিয়ে দাও, সুশিক্ষা দিয়ে দাও, তারপরে তুমি তাকে বৈজ্ঞানিক বানাও, কোপারনিকাস বানাও, গ্যালিলিও নিউটন বানাও, ইসলামের কোনো বাধা নাই। তাকে আগে সুশিক্ষা দিতে হবে, এটা হচ্ছে 8 নম্বর অধিকার। নয় নম্বর অধিকার পৃথিবীর পিতামাতার কাছে রাখে, যে সন্তান হলে এটা 9 নম্বর অধিকার, ছেলে হলে মেয়ে নয়, এটা পৃথিবীর পিতামাতার কাছে 9 নম্বর অধিকার রাখে। যদি ছেলে হয় আপনাকে খাতনা করতে হবে, খাতনা বুঝেন, মুসলমানি বুঝেন, মুসলমানি করতে হবে। বিশ্বনবী বলেছেন খামসুন মিনাল ফিতরাতে, স্বভাবসম্মত কাজ হচ্ছে 5টি, কয়টি? 5টি। নাম্বার 1, মোচ ছোট করা, কি করা? ছোট করা, ব্লেড দিয়ে চাঁছা যাবে না মোচ, কি করা যাবে না? ব্লেড দিয়ে চাঁছা যাবে না, কেচি দিয়ে ছোট করতে হবে, কি দিয়ে? কেচি দিয়ে। নাম্বার 2, বগলের লুম উপড়ে ফেলা, নারী আর পুরুষের একই বিধান, যেভাবে সহজ যেভাবে সম্ভব নারী আর পুরুষ একইভাবে বগলের লুম উপড়াবে। নাম্বার 3, নাভির নিচে চুল কাটা, নারী আর পুরুষের একই বিধান, ব্লেড দিয়ে কাটেন যেটা দিয়ে আপনার সুবিধা হবে, নারী আর পুরুষের একই বিধান, নাভির নিচে চুল কাটতে হবে। নাম্বার 4, নখ কাটতে হবে, কুনি কুনি বুঝেন, নখ বুঝেন, নখ কাটতে হবে। আর নাম্বার 5, আপনার যদি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে তার মুসলমানি করতে হবে, এটা পিতামাতার উপরে জিম্মে আছে, এটা হক রাখে, ঠিক কিনা বলুন? তো এটা হচ্ছে 9 নম্বর অধিকার, যে আপনার ছেলে যদি হয় তাহলে ওই ছেলেকে কি করতে হবে? খাতনা করাতে হবে, মুসলমানে দিতে হবে। নাম্বার 10, পৃথিবীর পিতামাতার কাছে 10 নম্বর অধিকার রাখে পৃথিবীর সন্তানেরা, যে আপনার ছেলে যখন 7 বৎসরকার হবে, মুরু আওলাদা কুম্বিসলা, যখন 7 বৎসরকার হবে তখন তাকে নামাজের হুকুম করতে হবে, কি করতে হবে? কথা বলুন, কথা বলুন, কি করতে হবে? নামাজের হুকুম। করেছেন আপনি আপনার ছেলেকে? কথা বলুন, কারা কারা করেছেন হাত উঠান তো, যে আমি আমার ছেলেকে করেছি, যে নামাজ পড়তে বলেছি পড়েন নাই, 7 বৎসরের ছেলে, করেছেন? 7 বৎসর আপনি বলবেন, মাশাআল্লাহ একজন উঠিয়েছে, 7 বৎসরে বলবেন, 10 বৎসরে পিটিয়ে নামাজ পড়াতে হবে, কি করতে হবে? পিটিয়ে নামাজ পড়াতে হবে। এটা পিতামাতার কাছে 10 নম্বর অধিকার রাখে পৃথিবীর সন্তানেরা, যে পিতামাতা তাকে নামাজের হুকুম করবে, কি করবে? নামাজের হুকুম করবে। নামাজ না পড়লে অবস্থা কি জানেন? 2টি কথা আপনাদেরকে বলি, যে জাহান্নামে যতগুলো যাওয়ার কারণ আছে তার মধ্যে 1টি কারণ থাকবে নামাজ না পড়া, কি করা? নামাজ না পড়া। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা যেদিন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন আজকের দিনে জাহান্নামে এসেছো? জাহান্নামীরা যতগুলি কারণ বলবে, জাহান্নামে আসার যতগুলো কারণ বলবে,
তার মধ্যে একটি কারণ বলবে, পৃথিবীতে আমরা নামাজ পড়িনি, পৃথিবীতে নামাজ না পড়ার কারণে আজকের দিনে আমরা জাহান্নামে এসেছি। তাহলে জাহান্নামে যতগুলো যাওয়ার কারণ আছে, একটি কারণ থাকবে নামাজ না পড়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। তা আপনার সন্তানকে নামাজের পার হুকুম করবেন, এটা হচ্ছে 10 নম্বর অধিকার। আপনি বলছেন মাওলানা সাহেব বলছি তো শুনে না, এরকম ছেলে নাই বলছে তো শুনে না, কি করে বলছেন? আপনি যদি সকালে আপনার ফজরের সময় আপনার ছেলেকে যদি বলেন শহীদুল শহীদুল রে উঠলে বেটা উঠ নামাজ পড়লে, আজান হয়ে গেছে রে বেটা ফজরের নামাজ পড়লে, এভাবে বললে শুনবে? কথা বলুন। তখন আপনার স্ত্রী বললে ছাড়ো ছোটো হয়ে আছে জি পড়বে পড়বে বড়ো হোক, আর সকালে টিউশনই আছে ঘুম কামাই হবে, ছেড়ে দাও ছেলেটাকে, আছে না নাই? কথা বলো আছে না নাই? এরকম আছে, দুই দিন পরে যদি ওই ঘরে আগুন লেগে যায় সেই দিন আপনি কি বলবেন? শহীদুল উঠলে বেটা আগুন লেগে গেছে ঘরে উঠ, বলবেন এভাবে? এভাবে বলবেন না জোরে বলবেন? কথা বলুন, দরকার হলে দরজাকে ভাঙবেন আপনি। আগুন লেগে যদি যায় দুই দিন পরে, তা আপনি তো নামাজের মতন করে বলবেন না উঠ না রে বেটা আগুন লেগে গেছে উঠ, আর কতক্ষণ ঘুমাবি, এই কথা তো বলবেন না, দরকার হলে দরজাকে ভেঙে দেবে। আল্লাহ বলছেন তুই নামাজ পড়ছিস আর তোর ছেলে পড়ে না, তোর নামাজ পড়া ছুটাচ্ছি, তোর নামাজ পড়া ছুটাচ্ছি। আল্লাহ বলছেন তোর ছেলের গায়ে আগুন লেগে গেছে, এখন কি করে তুই বাঁচাবি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা জাহান্নামের, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবার তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকের দিনে অনেক পরিবার আছে নিজে নামাজ পড়ছে, নিজের স্ত্রী পড়ছে, কিন্তু নিজের ছেলে মেয়ে নামাজ পড়ে না, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইছে, নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইছে কিন্তু নিজের ছেলেকে বাঁচাতে পারে না। এ বাপ নয়, ই হচ্ছে সমাজের পাকা দুশ্মন, খারাপ লোক। জোরে বলুন নাউযু বিল্লাহ। তুমি বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও, তুমি বাঁচো তোমার ছেলে মেয়েকে বাঁচাও। আর আজকের দিনে তুমি নামাজ পড়ছো, তোমার ছেলে মেয়েকে তুমি বলো না, এই বাপ হচ্ছে খারাপ বাপ, নিজে জান্নাত যেতে চাইছে কিন্তু ছেলে মেয়েকে নিয়ে যেতে চায় না, ওই চাইছে জাহান্নামে যাক। যদি এটা না চাইবে তো বলে না কেন? কথা বলো, না চাইবে তো নামাজের কথা বলে না কেন? এটা হচ্ছে 10 নম্বর, যে পৃথিবীর পিতামাতা সন্তানকে নামাজের কথা বলবে। নাম্বার 11, যে পৃথিবীর ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন ওই ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে। কি দিতে হবে? বিয়ে দিতে হবে। আপনি আপনি এটা ভাববেন না যে আমার মেয়ে আজকে 10 ক্লাসে পড়ছে, ভালো বিয়ের কাম এসছে, মাধ্যমিক দিয়েছে, ভালো বিয়ের কাম এসছে, আপনি বলছেন উচ্চ মাধ্যমিক দিয়ে নে তারপরে বিয়ে দেবো, এরকম গার্জেন নাই? ইয়ে হচ্ছে অশিক্ষিত গার্জেন। ই কি অশিক্ষিত? ভালো যদি পাত্র আছে ওই মেয়েটিকে তুমি বিয়ে দিয়ে দাও, কি করো বিয়ে দিয়ে দাও। তোমার ছেলে এবং মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন তোমার এটা 11 নম্বর অধিকার যে বিয়ে দিতে হবে। তো কি করে আপনি বুঝবেন যে আমার ছেলে এবং মেয়ে বড় হয়ে গেছে? মেয়ে বড় হয়েছে 3টি প্রতীক চিহ্ন, কয়টি? 3টি প্রতীক চিহ্ন। এই 3টি যখন প্রতীক চিহ্ন আপনি দেখে নেবেন তখন বুঝে নেবেন যে আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে। সেটা কিরকম? যে 1 নম্বর প্রতীক চিহ্ন যে তার মাজা মোটা হবে, নাম্বার 2 মিনসাল সিরাপ চালু হবে, নাম্বার 3 বডি উঁচু হবে। এই 3টি যখন আপনি 3টি প্রতীক চিহ্ন যখন একটা নারীর ভিতরে দেখবেন তখন বুঝে নেবেন যে আমার মেয়েটা অ্যাডাল হয়ে গেছে, বড় হয়েছে, এখন বিয়ে দিতে হবে। ছেলে মোজ বাড়িয়েছে, দাড়ি বাড়িয়ে এসছে, তখন বুঝে নেবে যে আমার ছেলে বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে। এটা 11। নাম্বার 12 অধিকার হচ্ছে যে আপনার জমি জায়গা যতটা আছে শরীয়ত অনুযায়ী ছেলে এবং মেয়েদের মধ্যে বন্টন করতে হবে। কি করতে হবে? কথা বলুন, বন্টন করতে হবে। ছেলে যতটা পাবে, মেয়েটা মেয়ে যতটা পাবে শরীয়ত অনুযায়ী ভাগ করে দিতে হবে। একজন বলছে মাওলানা সাহেব আমি এবার হজে যাচ্ছি, আমার ছেলে এবং মেয়েকে আমি খুশি করে দিয়েছি। তাতে কি করেছো? একটা মেয়ে, একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে, 5 বিঘা জমি ছিল, মেয়েটাকে 50,000 টাকা দিয়ে দিয়েছি, ছেলেটার নামে সব কিছু লিখে দিয়েছি।
আল্লাহ বলছেন আয় তোর হজ ছুটাছি আমি, তোর হজকে ছুটাছি। এটা কি ইনসাফ? কথা বল, ইনসাফ কি? ইনসাফ নয়। ছেলে যতটা পাবে, আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, 3 বিঘা জমি আছে, ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে কত? 1 বিঘা। কিন্তু মেয়েকে জমি দেওয়া হয় না, কিছু টাকা দেওয়া হয়, আছে না নাই? কথা বলুন, আছে। মেয়ের ওপরে এটা অত্যাচার করা হয়, জুলুম করা হয়, এটা জুলুম করা হয়। আর কোনো ছেলেকে কোনো মেয়েকে বেশি করে জমি, টাকা পয়সা, 2 কাঠা 3 কাঠা 5 কাঠা জমি গোপনে দেওয়া যাবে না। অনেক বাবা আছে যে তার কোনো ছেলেকে কালে কালে গোপনে 2 কাঠা 5 কাঠা জমি দিয়ে দেয়, এরকম আছে না নাই? ই হচ্ছে জালেম পিতা। ই হচ্ছে কি? জালেম পিতা। একটি বর্ণনা আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা বুঝে নেবেন। বর্ণনাটা ভালো করে শুনেন, আপনারা বুঝতে পারবেন। যে নুমান বিন বাসির একজন সাহাবি, বিখ্যাত সাহাবি নুমান বিন বাসির, খুব ভালো করে বুঝেন। নুমান বিন বাসির একজন বিখ্যাত সাহাবি, তার 2টা স্ত্রী ছিল। কয়টি? কথা বলুন, কয়টি? 2টা স্ত্রী ছিল নুমান বিন বাসিরের, 2টা স্ত্রী। আর এই পৃথিবীতে যদি পরিবারে গণ্ডগোল লাগাতে চান, তাহলে আপনার যদি পরিবারে গণ্ডগোল লাগাতে চান, তাহলে 2টা বিয়ে করে দেখেন, কি অশান্তি চালু হবে সেই দিন বুঝতে পারবেন। তো নুমান বিন বাসিরের 2টি স্ত্রী ছিল। কয়টি? 2টি। বড় স্ত্রীর ছেলে মেয়ে ছিল আরও। পরবর্তীতে নুমান বিন বাসির যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, তার পেট থেকে নুমানের জন্ম হয়েছে। কার? নুমানের জন্ম হয়েছে। তখন ছোট স্ত্রী বলছে, দেখো তুমি তো আমাকে বিয়ে করলে, তা আমার পেট থেকে এই যে বাচ্চা নুমানের জন্ম হয়েছে, তো তুমি এই বাচ্চাটাকে, নুমানটাকে গোপনও কিছু দিয়ে দাও। বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো ঠিক আছে, তুমি যখন বললে আমি কিছু দিয়ে দিলাম তাকে। বাসিরের স্ত্রী বলছে, এভাবে বললে হবে না, বিশ্বনবীকে সাক্ষী রাখতে হবে, যেন তুমি কোনোদিন বেমানি করতে না পারো। এবার বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমানকে সঙ্গে করে বিশ্বনবীর কাছে চললেন। কার কাছে? বিশ্বনবীর কাছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, জুনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নুমান বিন বাসির, বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, ও আল্লাহর নবী, আমি পরবর্তীতে একজন মেয়েকে বিয়ে করেছিলাম, তার পেট থেকে এই সন্তানটি হয়েছে, তার নাম হচ্ছে নুমান। এই নুমানকে আমি কোনো জিনিস খাস করে তার জন্য রেখে দিয়েছি, সেই জন্য আপনাকে সাক্ষী রাখতে রেখেছি, সাক্ষী বানাতে এসেছি। বিশ্বনবী বললেন, শুনে নাও, তুমি কি তোমাদের অন্য অন্য ছেলে মেয়েকে কি দিয়েছ নাকি? এইভাবে হযরতে বাসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও গো আল্লাহর নবী, আমি কোনো ছেলে মেয়েকে দিইনি, এরই জন্য আমি শুধু খাস করে রেখে দিয়েছি। বিশ্বনবী হযরত নুমান বিন বাসির, বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফালা আসহাদু আলা জাওরিন। ও নুমান, তুমি, ও বাসির, তুমি শুনে নাও, আমি কোনো জালেমের সাক্ষী থাকতে পারি না, যে ব্যক্তি মানুষের ভিতরে এরকম ইনসাফ করে, কোনো ছেলেকে দিবে আর কোনো মেয়েকে দিবে না, যে ব্যক্তি এরকম কাজ করবে সে হচ্ছে জালেম, এরকম জালেম ব্যক্তির আমি নবীজির সাক্ষী থাকতে পারি না। এটা হচ্ছে 12 নম্বর অধিকার, যে জমি জায়গা যতটা পাবে আপনাকে দিতে হবে, তে 12টা অধিকার দিবেন। এবার 12টি অধিকার দেওয়ার পরে আপনার যা অধিকার আছে, সেই অধিকারগুলি আপনার ছেলে মেয়ে আপনাকে অটোমেটিকই দিবে। তো সেই অধিকার, পিতামাতার অধিকারগুলো কী আছে? সুরা বানী ইসরাইলের মধ্যে বলেছে, বক্তা চলে এসছে, না তো আপনাকে, আপনাদেরকে শোনাতাম, কি গভীর তফসির রেখেছে পিতামাতার, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি আর কথা লম্বা করছি না, সর্বশেষ আমি একটি কথা বলতে চাইছি, যে সন্তান আপনার হয়ে গিয়েছে, এখনও হবে, এরকম বাকি আছে, সন্তান ভালো চান, পরিবার ভালো চান, এরকম লোক কারা কারা আছেন হাত উঠান তো একটু, আল্লাহর রাস্তা হাত উঠান, যে আমার সন্তানগুলি ভালো হোক। আর যারা, আর আপনারা উঠাবেন না, আপনারা চান না নাকি, ওই জন্য পিটাচ্ছে বাপকে নাকি ধরে ধরে, মাশাআল্লাহ। তো যারা সন্তান ভালো চান, আজকের দিনে গভীর রাত্রে 1000 করে দেনেওয়ালা
দশ জন ব্যক্তি কি আছেন বলেন তো, যা আজকে আমি আমার পরিবারের জন্য 1,000 টাকা দান করব, জাল্লাহ যেন আমার পরিবার ভালো থাকে, আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে, আমার পরিবার যেন সুখী হয়, এরকম কে আছে আল্লাহর বান্দা যে 10 জন ব্যক্তি আছেন 1,000 করে দিবেন বলেন? হাত উঠাইতে সহজ কিন্তু দিতে সহজ নয়, কথা বলুন, কে বলেন, কে পারবেন? আচ্ছা 500 টাকা দেনে বলা 10 জন ব্যক্তি বলেন তো, আজকে না পারবেন কালকে দিবেন? একটা কথা বলি আপনাদের, খুব ভালো করে শুনেন কথাটা, কথাটা এইদিকে মনোযোগ দিয়ে শুনেন কথাটা, সে কথাটা হচ্ছে এই, বিশ্বনবী বলেছেন কোনো ব্যক্তি যদি এক টুকরা খেজুর, কয় টুকরো বললাম, এক টুকরো খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরটা যদি হালাল টাকার হয়ে থাকে, কোন টাকা, হালাল টাকা, তাহলে বিশ্বনবী বলছেন আল্লাহ পাক ওই খেজুরটা ডান হাতে কবুল করে, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ নিজেই কবুল করবে। বিশ্বনবী বলছেন এক টুকরা খেজুর যদি কেউ দান করে আল্লাহর রাস্তায়, আর ওই টুকরাটা যদি হালাল টাকার হয়ে যায়, তাহলে আল্লাহ কোন হাতে কবুল করবে, ডান হাতে, আর সে ডানটা বাড়াতে বাড়াতে বিশাল করে দিবে। আমি আজকে দেখতে যাই কারা আল্লাহকে ভালোবাসেন, কে আছেন যে আল্লাহ ডান হাতে, মাশাআল্লাহ, কে ভাই আপনি, কি কাজ করেন আপনি? মাশাআল্লাহ, গরমে গেল যারা মাখনা, টিকতে পারবে না কেউ, যে 4-5টা মাস্টারকে খাটাবে, ঠিক কিনা বলুন? একটা কুইন্টালে 15,000 টাকার বেচছে, 15,000 কিনছে, 20,000 করে বেচছে, দিনে খালি 20,000 করে লাভ। যা হোক, আমি দোয়া করব আপনি মাখনা লাগান বা না লাগান, লাগিয়ে থাকলে আপনার বরকত দিবে আল্লাহ, আর যদি না লাগান আপনার ব্যবসাতে বরকত দিবে, ইনশাআল্লাহ আপনার ইনকাম হবে। আপনি আল্লাহর রাস্তায় 5,000 করুন, গভীর রাতে আপনার জন্য দোয়া করে দেবো, দেখবেন আপনার লাভ হবে, আর ভালো পরিমাণে লাভ হবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন, আচ্ছা 4,000 করেন, রাখেন আর পারবেন ইনশাল্লাহ, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি নাম ভাই? আমার কথাটা রাখেন, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া হবে। আকমাল হোসেন, লিল্লাহে তাকবীর, আকমাল হোসেন সাহেব 4,000 টাকা দান করেছে, 1,000 দিলেন, দিবেন না লিখাবেন, দিয়ে দেন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তোমার মসজিদে 4,000 টাকা দান করেছে আকমাল ভাই, আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ মাখনার ব্যবসা করছে আমার এই ভাই, আল্লাহ তার ব্যবসাটা বরকত দিয়ে দাও, তার যেন ভালো পরিমাণে লাভ হয়, আমরা বলি আমিন। আর কে আছে বলেন? 500 টাকা দেনে বলা, মাশাআল্লাহ, ইসলাম 5 কিলো মাখনা, ঠিক আছে তো, 5 কিলো মাখনা, ইসলাম কই, কোথায় ইসলাম? 5 কিলো মাখনা খুব হলে কত হবে, 400 টাকা হবে না 500 টাকা হবে নাকি 700 টাকা? তো 5 কিলো মাখনা লিখে নেন, ও তো আসছে না। আর কে আছে দেওয়ার মতন, তাড়াতাড়ি দেন, বক্তা চলে এসছে, স্পেশাল বক্তা, আপনারা শুনেন ভালো লাগবে আপনাদের। আর কে আছে বলেন? প্রাক্তন প্রধান, মাশাআল্লাহ, কি নাম আছে? নুহ মেম্বার, প্রাক্ত নুহ প্রধান, মাশাআল্লাহ, আগে ছিল, ফের আল্লাহ বানাবে, বানাতে পারে না, কথা বলুন, 1,000, আমি তো 1,000 নিব না বাপজির কাছে, এখানে দিয়েছেন আপনি, শুনেন মাশাআল্লাহ ভালো লাগলো, তো বাপজি করেন, আমার কথাটা একটু রাখেন, আপনার 1,000 দেন আল্লাহর রাস্তায়, পারবেন?